এই কুমির যা 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 আর এই কুমির গুলো কোথেকে আসলো আরে কেলটুর মা তাড়াতাড়ি করে কুমিরগুলোকে তাড়াও আরে বন্ধুরা ইয়ে কি রাধাদের কত কুমিরে ধরেছে তাহলে চলো নি আজকের গল্পে কি হয় হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধা এবং গুড্ডু ঘুমিয়ে আছে আর এ বাড়িতে ঘুমিয়ে আছে পিয়া আর কুসুম তাহলে চলো দেখি নি এবার কি হয় তক্ষুনি গুড্ডুর ঘুম ভেঙে যায় অলি আমার আমার বিছানাটায় তো ভেজা ভেজা লাগছে কেন আর আমার কি শীত করছে কি আমি আজকেও আবার বিছানা ভিজিয়ে দিইনি তো ঘুমিয়ে ঘুমিয়ে মা তো খুব বকবে এ বাবা হ্যাঁ আমি তো বিছানা ভিজিয়ে দিয়েছি মা তো আজকে আমাকে খুব আমি তাড়াতাড়ি জামা কাপড়গুলো পাল্টে নিই বিছানাটাও মনে হয় পুরো ভিজে গেছে মা ওটা সময় হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে গিয়ে আমার জামা কাপড় বদলে নি তাহলে মা বুঝতেই পারবে না হি তখনই আমাদের রাধারও ঘুম ভেঙে যায় তারপর আমাদের রাতারে ঘুম ভেঙে যায় হে আরে বিছানাটা তো ভেজা ভেজা লাগছে কেন বুঝতে পারছি না আরে এই কি আমার তো আরেকটু ঘুমানোর ইচ্ছে ছিল কিন্তু এত ভেজা বিছানায় কি করে ঘুমোই নিশ্চয়ই গুড্ডুটারই কাজ হবে দেখেছে ও পুরো ভিজিয়ে ফেলেছে বিছানাটা এত বড় ছেলে হয়ে এখনও বেছানা হিসি করে দেয় হ্যাঁ আমি এই ছেলেটাকে নিয়ে কী যে করি কোথায় আজকে ও আজকে আমি ওকে দেখতে পেলে দেবো ধরে কেন ও এরকম কাণ্ড ঘটায় ওই তো ওই তো ওখানে গিয়ে জামা কাপড় বদলাচ্ছে গুড্ডু সোনা গুড্ডু সোনা দাঁড়া দাঁড়া আমি এক্ষুনি দিদিকে ডাক দিচ্ছি প্রিয়াকেও বলছি তো রোজ রোজ এই কাণ্ড আমার আর ভাল লাগে না দিদি দিদি এই কুসুম দিদি ওলি মাম্মা তুমি কি করছো প্লিজ পিয়া দিদিকে বলো না পিয়া দিদিকে বললে পিয়া দিদি স্কুলে স্কুলের সবাইকে গিয়ে বলে দেবে তখন সবাই আমাকে ভেঙাবে আমি ইঞ্চি করে করিনি তো মাম্মা সত্যি আমি বুঝতে পারিনি কি করে এটা হয়ে গেল। আমি 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 কথা দিচ্ছি এরপর থেকে এরকমটা আর কখনো হবে না আমি তো ঘুমের মধ্যে টয়লেটে গিয়ে ইচি করছিলাম কিন্তু কখন যে বিছানা হয়ে গেল বুঝতেই পারিনি আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর তো এসব অজুহাত ঠিক আছে ঠিক আছে পরের বার থেকে যদি এরকম করিস আমি কিন্তু সব জানিয়ে দেব। আরে রাধা কি হলো সকাল সকাল ডাকছিস যে বরং আরে এ কি রাধা তুই তো দেখছি খুবই রেগে আছিস কি হয়েছে আরে দিদি না কিছু হয়নি দেখ না গুড্ডুটা কি করেছে এ বিছানাটা আরে গুড্ডুটা কি করেছে না মানে গুড্ডুটা দেখ বিছানা পুরো ও নোংরা করে দিয়েছে চল না আমরা পুকুর পাড়ে যাই গিয়ে বিছানা পাতাগুলো কেচে আসি ভালো করে আরে হ্যাঁ বিছানাটা তো ভালোই নোংরা মনে হচ্ছে কিন্তু আমারও তো কতগুলো বিছানা কাচতে হবে কী রে তোর ওই বিছানাটা ভেজা কেন আরে দিদি গুড্ডু জল খেতে গিয়ে ফেলে দিয়েছে ও তাই নাকি ঠিক আছে চল তাহলে আমরা পুকুর পাড়ে গিয়ে কাচাকুচি করে আসি আরে তাড়াতাড়ি করে যাই আমার এই কেলটুটার আরে এই খারাপ স্বভাবটা আর গেল না বিছানায় এত বড় ছেলে এখনও কিনা হিসি করে দেয় লোকে জানলে কী বলবে আরে ও গেলটুর মা তুমি সকাল সকাল কাপড় জামা কাপড় নিয়ে কোথায় যাচ্ছ গো আর বলো না রাধা আমার এই কেলটুটা এত বড় ছেলে হয়ে গেছে এখনো কিনে বিছানা হিসি করে দেয় আর সব বিছানা ভিজিয়ে দেয় তাই আজকে আবার কাচাকুচি করতে যাচ্ছি গো তোমরা যাবে নাকি গেলে চলে এসো আরে ইয়ে কি কেলটু ও বিছানা হিসি করে দেয় আমার তো খুবই হাসি পাচ্ছে না বাবা আমি হাসবো না আমিও তো করি হ্যাঁ সবকটা বাচ্চা পোলা পানি এখন এক হয়েছে আরে দিদি চল আমরাও দেরি করব না আমরাও সব চাদর টাদর নিয়েই পুকুর পাড়ে চলে যাই আচ্ছা দিদি চল দেখেছো আমার ছেলেটা কিনা খাটিয়া পর্যন্ত ভিজিয়ে দিয়েছে এত অসভ্য ছেলে ঠিক আছে চলো আমি জামা কাপড়গুলো নিয়ে যাই তারপর রাধারা রাধাদের গ্রামের একটি ছোট্ট পুকুরে চলে আসে আর এখানে কেলটুর মাও তার বিছানাপত্র কাচাকুচি করতে থাকে চলো ভালো করে কাজাকুজি করে নি আরে এ কি আমি তো সার্ফ ভুলে গেছি সার্ফ ছাড়া এত নোংরা চাদরটা কি করে যে আমি কেচে পরিষ্কার করবো সেটাই তো বুঝতে পারছি না চলো তাও চেষ্টা করি ঘষে ঘষে সকাল সকাল পুকুরের জল কত ঠান্ডা আরে এ কি হাঁসটা তো এক্ষুনি কত সুন্দর চলাফেরা করছিল এই হাঁসটা মারা গেল কি করে আর দেখেছো বাচ্চা হাঁসগুলো কেমন কান্না করছে আরে এই কি এই হাঁসটার কি হলো হাঁসটা জলে সাঁতার কাটছিল এতক্ষণ কি যে হলো আরে কিছুই বুঝতে পারছি না থাক আমি আমার কাজে বরং মন দেই আরে কি বন্ধুরা এই পুকুরে তো কুমির আছে তারপর কুমিরটা গিয়ে সেই হাঁসটিকে নিয়ে চলে যায় সেখান থেকে আরে আরে এক্ষুনি সেই হাঁসটি এখানে ভেসেছিল কোথায় গেল। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না এখানেই তো হাসটি ছিল ওদের বাচ্চাদের সাথে সাঁতার ছিল তারপর হুট করে মারাও গেল আর এখন তো দেখতেও পাচ্ছি না চলো আমি এবার পুকুরে নেমে ভালো করে ধুয়ে নি কাঁচা কুচি করে নি তারপর রাধারাও চলে আসি পুকুর পারে আরে ও কেলটুর মা তোমার কি এখনো কাঁচা কুচি হয়নি বাবা তুমি কখন এসেছো আমাদেরও কত আগে আমি তো মনে করলাম তুমি স্নান করেও বাড়ি চলে গেছো আরে না রাধা দেখ না আমি সার্ফ আনতেই ভুলে গেছি তাই কেচে পরিষ্কারই করতে পাচ্ছি না ও তাই নাকি ঠিক আছে আমি সার্ফ এনেছি তা আমার থেকে একটু নেও আচ্ছা ঠিক আছে দে তো একটু তাড়াতাড়ি করে আমি কেচে তারপরে বাড়িতে চলে যাই আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করে তুমি সরো আমিও কেচে নিই আরে হ্যাঁ হ্যাঁ রাধা আমি পুকুরে ফেলে চাদরটাকে ভালো করে ধুইয়ে নিই একবার তারপরে আমি স্নান টান করে চলে যাব। আরে হ্যাঁ গো আরে এই পুকুরে তো আগে প্রচুর মাছ ছিল আর অনেক হাঁসের আনাগোনা ছিল এখন তো দেখতে পাচ্ছি পাচ্ছি না এই হ্যারে রাধা এই কচ্ছপ মাছ তারপরে এই হাঁসগুলো না কেমন করে দিন দিন উধাও হয়ে যাচ্ছে কিছুক্ষণ আগেও দেখলাম একটি হাঁস জলের মধ্যে মারা গেল। আরে কি বলছো তুমি আমার তো মনে হচ্ছে জলে কিছু আছে তাহলে আরে না রে রাধা উল্টো পাল্টা কী যে ভাবিস না এই ঠান্ডা জলে হয়তো হাঁসগুলো সাঁতার কেটে কেটে সব মারা যাচ্ছে নে নেই তাড়াতাড়ি করে এটাও কেচে নেই সার্ভ দেবো আর একটু না দিদি লাগবে না আচ্ছা ঠিক আছে রাধা তাহলে এই হলুদ চাদরটা আমিই কেচে দিচ্ছি তোকে আরে দিদি সত্যি এই পুকুরের মাছগুলো কোথায় যাচ্ছে আরে হ্যাঁ সেটা তো আমিও বুঝতে পারছি না কিন্তু কোনো জন্তু যেন আর আসবে না এখানে কারণ আমরা তো রোজই এখানে আসি কোনো কিছুই তো দেখি না চলো এটা ভালো করে এবার চাদরটা শুকোতে দিই এই তো সুন্দর একটি দেয়াল আছে এর মধ্যে শুকোতে দিয়ে দিই চলো যাই এবার ভালো করে স্নান করে নি আরে রাধা হলো তোর চাদরটা ধোয়া আরে আমার তো হয়ে গেছে আরে দেখেছি ওদের চাদর ধোয়া হয়ে গেছে আমার এখনো হচ্ছে না আরে কেলটুর মা মনে হচ্ছে আজকে চাদরের রং পর্যন্ত তুলে ফেলবে এত পরিষ্কার করবে কখন এসেছে ওনার চাদর ধোয়া আর হয় না তারপর রাধাদের সবার জামা কাপড় ধোয়া হয়ে যায় আর তারা মজা করে স্নান করতে থাকে আরে দিদি জল দিস না কি করছিস তুই আরে রাধা দাঁড়া পুকুর পারে আসলে কি সুন্দর তুই আর আমি যে স্নান করি রোজ আমার বেশ মজা লাগে আরে দিদি তুই তো পুকুর পারে আসলে পুরো বাচ্চাদের মতো করিস আরে নে নে জল নে জল নে আরে ও কেলটুর মা তুমি নামবে না নাকি গো স্নান করতে আরে কত সুন্দর ঠান্ডা ঠান্ডা জল আমার বেশ ভালো লাগছে জানিস তো রাধা আরে দিদি তুই তো দেখছি এই ঠান্ডা জলের মধ্যে বেশ মজা নিচ্ছিস আরে হ্যাঁ রে রাধা আরে রাধা কুসুম দিদি কত সুন্দর করে স্নান করছে কিন্তু আমার তো নামতেই খুব ভয় লাগছে যদি কিছু থাকে আরে ও মা কি তুমি এত ভয় তাড়াতাড়ি করে পুকুরে নেমে এসো আরে হ্যাঁ হ্যাঁ আসছি আসছি আমার না কিছু একটা সন্দেহ হচ্ছে আমার মনে হচ্ছে কিছু কিছু একটা পুকুরে আছে আরে গো আছে ভূত আছে এসো এসো আমি তো একটা বড় ভূত আরে কিচ্ছু হবে না তোমার এসো আরে ঠিক আছে তাহলে যাই বরং ও রাধারা তো কত সুন্দর স্নান করছে ওদের তো কিছুই হচ্ছে না চলো আমিও করি আরে কত সুন্দর ঠান্ডা জল সত্যি আমার খুব মজা লাগছে স্নান করতে এসে আরে হ্যাগো গেলটুর মা তুমিও না একটু সাহসী হও এই পুকুরে তো আমরা রোজই আসি এই পুকুরে আর কি থাকবে বলো চলো চলো ভালো করে স্নান করি ইয়ে হা আরে রাধা বলি কি একটু ঝটপট চল আমরা স্নান করে চলে যাই এই পুকুরে মনে হচ্ছে কুমি থাকতে পারে আরে কেলটুর মা এই পুকুরে আমরা রোজই স্নান করি কিছু নেই গো আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চলো ভালো করে স্নান করে আমি উঠে যাই আমার না কেমন ভয় ভয় করছে কারণ তখন আমি একটি হাঁসকে মৃত অবস্থায় দেখলাম তারপরে কিছুক্ষণের মধ্যেই দেখলাম কেউ কিছু একটা টেনে ওটাকে নিয়ে গেল চলো চলো আমি তাড়াতাড়ি করে বাবা স্নান করে উঠে পড়ি ওরা করুক গিয়ে ভাই তারপরে কিছু একটা হয়ে গেলে কে দায় নেবে আচ্ছা ঠিক আছে তোরা এবার স্নান কর আমি আসছি আরে ও কেলটুর মা একই তো আমাদের বাড়ি একসাথে যাবো খুন এভাবে কেন একা একা চলে যাচ্ছ আরে না মানে আমার আমার ভয় করছে আমি চলে যাচ্ছি তখনই একটি কুমির চলে আসে জলের মধ্যে কুমিরটি আস্তে আস্তে রাধাদের দিকে এ করতে থাকে আরে বন্ধুরা এ কি রাধারা তো এদিকে আনন্দ করতেই ব্যস্ত কুমির তো তাদের চোখেই পড়ছে না তারপর কুমিরটি জলের নিচে চলে যায় আর রাধার কাছেই যেতে থাকে আরে দিদি আমার পায়ে কেমন শুশুরি লাগছে তুই শুশুরি দিচ্ছিস কেন আমাকে এভাবে আরে রাধা আমি তো কোনো শুশুরি দিচ্ছি না তোকে আরে ভালো করে দেখ আরে না না কিছু না ওটা আরে হ্যাঁ হ্যাঁ রাধা চলো চলো এবার আমরা উঠে পড়ি অনেকক্ষণ স্নান করা হয়েছে আমাদের আরে হ্যাঁ হ্যাঁ আর একটু করি না তারপরেই উঠছি তারপর আরও একটি কুমির আসতে থাকে আরে বন্ধুরা এখানে তো দেখছি কুমিরের কারখানা কত কুমির বের হচ্ছে এক এক করে তারপর কুমির দুটি জলে নেমে যেতে থাকে তখনই রাধারা দেখতে পায় আরে দিদি দেখ দেখ ওটা কি আরে রাধা এটা তো কুমির আরে বাচ্চাও বাচ্চাও এখানে কুমির চলে এসেছে আরে কুমির কোথেকে আসলো রে বাবা হাট 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 আরে কেলটুর মা তুমি ঠিকই বলেছিলে এই এই পুকুরে কুমির থাকতে পারে দেখেছো কত বড় কুমিরটা ও বাবা আমার তো খুবই ভয় করছে আরে যা 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 আরে রাধা কিছু একটা কর আরে দিদি আমি কি করে করবো তো এখানে তো আমাকে একটি কুমির হামলা করে দিয়েছে আরে যা 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 এই বাচ্চা বাচ্চা কুমিরগুলো ওইখানে কি করে আসলো আমার তো মনে হচ্ছে কেউ ছেড়েছে আরে আমি তাড়াতাড়ি উঠে উঠে যাই ওদের কত করে বারণ করলাম ওরা আমার কথা শুনলো না দেখলে তো কি হলো আরে যাই ওদেরকে বাঁচাতে হবে এক্ষুনি আরে লাঠি কোথায় পাই লাঠি কোথায় পাই এই তো এই তো একটি লাঠি দেখতে পাচ্ছি কিন্তু একটা পাথরের নিচে আরে এটা কি করে ওঠাই আরে উঠিয়েছি হ্যাঁ কুমির যা 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 তারপর কেলটুর মা কুমিরগুলোকে মারতে থাকে যা 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 আরে রাধা তোর এইভাগে উঠে পর কুমিরগুলোকে আমি মারছি তাড়াতাড়ি করে উঠে পড় তোরা আরে হ্যাঁ হ্যাঁ আমি উঠছি উঠছি সত্যি কেলটুর মা তুমি আছো দেখি আজকে আমরা বাঁচতে পারলাম আরে দিদি দাঁড়া আমিও আসছি আমিও আসছি আরে কি সর্ব এখানে তো কুমিরের কারখানা হয়ে গেছে দেখছি এই পুকুরে তো আগে কিছুই ছিল না কত সুন্দর মাছ ছিল সব কিছু ছিল আর এখানে কুমির কি করে চলে আসলো আরে আরে রাধা এখানে অনেক বড় বড় কুমির আমাদের এখানে ঠাকাটা ঠিক হবে না চল আমরা গিয়ে গ্রামের সবাইকে বলি যেন কিছু দিনের জন্য এই পুকুরে না আসে কুমিরগুলোকে ধরে নিয়ে গেলে তারপরে আমরা আবার এই পুকুরে আসবো চল চল তাড়াতাড়ি করে আমরা গিয়ে সবাইকে জানাই তারপর রাধারা সেখান থেকে চলে যায় তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও ধন্যবাদ